আসসালামু আলাইকুম ভাইয়াস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিক্সার অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো ছবিতে যে কোনো ধরনের সিএনজি স্টিকার ইউজ করতে পারবেন একদম বিনামূল্যে। সো যারা ইতিমধ্যে ইনস্টাগ্রাম, ফেসবুক অথবা ফেসবুকের বিভিন্ন গ্রুপে এই ধরনের ছবি দেখতে পেয়েছেন, তো যারা ভাবছেন এই ধরনের ছবি কীভাবে এডিট করতে হয় এবং ছবিতে কীভাবে এই ধরনের পিএনজি অ্যাড করতে হয়, সো আজকে ভিডিওটি রিভিউটি তাদের জন্য। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে রাখবেন। সো যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ডিয়ার ভিউয়ার্স, কোনো কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার্স, আজকে ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল, কারণ আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজে আপনি যে কোনো ধরনের স্টিকার পিএনজি অথবা ইমেজ পিএনজি ডাউনলোড করতে পারবেন একদম ফ্রি, কোনো রকম কপিরাইট বা সাবস্ক্রিপশন দরকার নেই। সো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি মিস করবেন না। গুগল অথবা যে কোনো ধরনের পিএনজি সাইট থেকে ইমেজ পিএনজি অথবা স্টিকার পিএনজি ডাউনলোড করতে হলে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রিপশন করতে হয় অথবা রেজিস্ট্রেশন করতে হয়। সো আজকে আমি আপনাদেরকে একটি সহজ পদ্ধতি শেখাবো, যার মাধ্যমে আপনি একটি এডিটিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো ধরনের স্টিকার পিএনজি অথবা ইমেজ পিএনজি বা যে কোনো প্রয়োজনীয় কিছু ডাউনলোড করে নিতে পারবেন একদম ফ্রি, আপনাকে কোনো রকম সাবস্ক্রিপশন বা রেজিস্ট্রেশন করতে হবে না। তো আশা করি অ্যাপসের সাথে সকলেই পরিচিত। অ্যাপ্লিকেশনটি হচ্ছে পিক্স আর্ট। তো পিক্স আর্ট অ্যাপ্লিকেশন থেকে আপনি চাইলে সহজে যে কোনো ধরনের স্টিকার পিএনজি অথবা ইমেজ পিএনজি ইউজ করতে পারেন। তো অনেক ধরনের পিএনজি আছে যেগুলো প্রিমিয়াম, তো প্রিমিয়ামগুলো কীভাবে ইউজ করেন, তো প্রিমিয়ামগুলো ইউজ করতে হলে আপনাকে অবশ্যই মোড অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে, পিক্স আর্ট মোড অ্যাপ্লিকেশন। তো আমি ভিডিও ডিসক্রিপশনে মোড অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তারপর স্টিকার অপশনটি সিলেক্ট করবেন এবং অবশ্যই ইন্টারনেট কানেকশন অন রাখবেন। তো স্টিকার অপশনটি সিলেক্ট করার পর ডিসকভার ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো ধরনের পিএনজি সার্চ করে নিতে পারেন। তো আপনি আপনার ইচ্ছা মতো আপনি যে পিএনজিটা ইউজ করতে চান, যে ধরনের পিএনজি ইউজ করতে চান, এখান থেকে সার্চ করে নেবেন। তো আমি এখন বাটারফ্লাই ইউজ করবো। তো বাটারফ্লাই লিখে সার্চ করার পর দেখতে পাবো যে অনেকগুলো বাটারফ্লাই চলে আসবে। তো এই যে আমি বাটারফ্লাই লিখে সার্চ করার পর কিন্তু অনেকগুলো বাটারফ্লাই পিএনজি চলে আসছে। তো আপনি চাইলে যে কোনো ধরনের পিএনজি বা আপনার প্রয়োজনীয় যে কোনো ধরনের পিএনজি কিন্তু এখান থেকে সার্চ করে নিতে পারবেন। তো এখান থেকে ডাউনলোড করতে হলে আপনাকে কিন্তু কোনো ধরনের সাবস্ক্রিপশন বা ফিড করতে হবে না। তো এখানে যে ক্রাউন অর্ডার মার্কটি আছে সবগুলো পিএনজিতে, এগুলো হচ্ছে প্রিমিয়াম। তো এগুলো যদি আপনি আপনার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা পিক্স আর্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডাউনলোড করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সাবস্ক্রিপশন করতে হবে অথবা পেড করতে হবে। তো অবশ্যই মুড অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে আপনি আপনার ইচ্ছামত যে কোনো ধরনের পিএনজি ইউজ করতে পারেন। তো আপনি চাইলে মুড অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু সব ধরনের প্রিমিয়াম যে পিএনজিগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। তো আমি এটি ইউজ করব। এটি ইউজ করতে হলে আমি এটি সিম্পলি ট্যাপ করব। তো ট্যাপ করার পর ওপেন হয়ে যাবে, তো হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি চাইলে যে কোনো ধরনের পিএনজি একদম ফ্রিতে ইউজ করতে পারবেন। তো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা কিন্তু পিক্সার অ্যাপ্লিকেশনে অনেকগুলো পিএনজি পেয়ে যাচ্ছেন। তো আপনাকে কোথাও থেকে ডাউনলোড করতে হবে না বা গুগল থেকে ডাউনলোড করতে হবে না অথবা কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না যে কীভাবে ডাউনলোড করেছেন, কোথা থেকে ডাউনলোড করেছেন। আপনি এখান থেকেই কিন্তু সব ধরনের প্রয়োজনীয় পিএনজিগুলো ডাউনলোড করে নিতে পারেন অথবা এডিট করার সময় এখান থেকেই সব ধরনের পিএনজিগুলো ইউজ করতে পারেন। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে যে কোনো ধরনের পিএনজি অবশ্যই সার্চ করে নিতে পারেন। তো অবশ্যই চেষ্টা করবেন যেন আপনি আপনার প্রয়োজনীয় যে পিএনজিগুলো দরকার যেগুলো এখান থেকে সার্চ করে নেবেন। তো আমি আবার বার্ড সার্চ করলাম। তো বার্ড সার্চ করলে এখানে কিন্তু অনেক ধরনের বার্ডের পিএনজি আছে, আপনি চাইলে এগুলো যে কোনো কাজে ইউজ করতে পারেন। ম্যানিপুলেশন ফটো অথবা যে কোনো ধরনের ফটো এডিট করতে হলে আপনি এখান থেকে যে কোনো ধরনের পিএনজি কিন্তু একদম ফ্রিতে ইউজ করতে পারেন। সো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন। সো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন। সো ধন্যবাদ সবাইকে।